পরমাণু অস্ত্রের বিপদ বাড়ছে, ব্যবহারে ঝুঁকিও বেড়েছে। বিশেষ প্রতিবেদন, আগামী কয়েক বছরে বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়তে পারে। স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত হতে পারে। এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও গত দশকের মধ্যে সর্বোচ্চ। সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সেপরি নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন আভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার হাতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। সিপ্রের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের জানুয়ারি ও 2022 সালের জানুয়ারির মধ্যবর্তী সময়ে বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু ইউক্রেনে রুশ অভিযান আর কিয়েভে প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থনকে কেন্দ্র করে বিশ্বের নয় পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অবিলম্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো ব্যবস্থা না নিলে বিশ্বে পরমাণু অস্ত্র তৈরির সংখ্যা দ্রুত বাড়বে। সেপ্রের প্রতিবেদন অনুসারে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মজুত আছে। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 5,977, যা আমেরিকার তুলনায় 550টির বেশি। এই দুই দেশের কাছে যে পরিমাণ অস্ত্রের মজুত আছে তা বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90% বেশি। তবে আরেক শক্তিধর দেশ চীন অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, 3 শতাধিক নতুন ক্ষেপণাস্ত্র মজুত করেছে তারা। সিপিবির প্রতিবেদনে বলা হয়, 2021 সালের জানুয়ারিতে বিশ্বে পারমাণবিক অস্ত্র মজুদের সংখ্যা 13,080 ছিল। 2022 সালের জানুয়ারিতে সে সংখ্যা কমে 12,705-এ দাঁড়িয়েছে। সিপ্রির 2015 সালের বার্ষিক পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি সংক্রান্ত পরিচালক উইলফ্রেড ওয়ার পারমাণবিক শক্তিধর পারমাণবিক অস্ত্রধর দেশে সবকটি তাদের অস্ত্রের মজুত বাড়াচ্ছে কিংবা উন্নত করছে। বেশিরভাগই পারমাণবিক অস্ত্র নিয়ে বাগাড়ম্বর করছে। পারমাণবিক অস্ত্র তাদের সামরিক কৌশলে কি ভূমিকা রাখছে তা নিয়ে কথা বলছে। এটি খুব উত্তেজনক প্রবণতা। অন্যদিকে ইউক্রেনের মারিওপোলের নির্বাসিত মেয়র ভাদিয়াম বৈচেনকো শহরটি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের শুরুতেই কিছু ইউক্রেনীয় বিষঘাতক রাশিয়ানদের কাছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর তথ্য তুলে দিয়েছিল, আর তাদের দেয়া তথ্যের কারণেই মারিওপোলের সাফল্য পেয়েছে রাশিয়া। এ ব্যাপারে নির্বাসিত মেয়র বলেন, তারা জানত কোথায় গোলা ছুঁড়তে হবে। অনেক বিষঘাতক ছিল, তারা সহায়তা করেছে। আমাদের যা ছিল, যা আমাদের শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত ছিল, তার সবই প্রথম 7 দিনে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, শহরে 15টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ছিল, এমনকি মেয়রও জানত না এগুলো কোথায় ছিল, কিন্তু তারা সব জেনে যায় এবং 15 দিনে সব ধ্বংস করে দেয়। শহরটি তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে। মেয়র আরো বলেন, পানি সরবরাহ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং খাদ্য ও ওষুধের গুদামেও হামলা চালানো হয়েছিল। মারিওপোলের ক্ষমতাবিহীন এ মেয়র সাক্ষাৎকারে দাবি করেছেন, সিটি কাউন্সিলের ডেপুটি থেকে শুরু করে রুশপন্থী এবং বিরোধীরা বিশাল ঘাতকতা করেছে। তিনি আরও দাবি করেছেন, বর্তমানে তারা রাশিয়ার সঙ্গে মারিওপোল শহর চালাচ্ছে। তবে মেয়রের বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। এদিকে ইউক্রেনে হামলা করার পর মারিওপোলের ওপর সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ সেনারা। শহরটি প্রায়ই ধ্বংস করে দিয়েছে তারা। এখনও সেখানে পড়ে আছে মৃতদেহ, ফলে কলেরার মতো প্রাণঘাতী সংক্রামক রোগ ছড়িয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।